बर्तमान जे लाइन रुगी बसि जौन लाइन रुगी बर्तमान कि बसि कथा पर्त और ये लाइन रुगी मध्य हताशाओ बस हताशा हाय हाय कि हईल हाय कि हईल और एर मध्य सब चाहते बसी निशा जौन लाइन रुगी सब चाहते मादक रुगी मादक जदि निर्मूल करते हैं पर्दापोशीदार निजाम के बहाल रखते हैं पर्दापोशीदार निजाम लंघन करबे और मादक निर्मूल करबे एटा बोकामी सम्भव ना शतकरा सत्तर होते 75% मादक सम्पृक्त जौन रुगी जरा आरा नारी भुगी और लम्बा बोल ना कि मादक निर्मूल कर पर्दा पुशीदार निजाम के लंघन कर कदा सम्भव नय कदा कि नय सम्भव न आशी सुंदर सुंदर कथा कय लाभ किच्छु हबे ना बक्तृता सुंदर दे परिष्कार हबे ना प्रेक्षापट शुरू थेके आज पर्यंत जत मादकेर साथे सम्पृक्त व्यक्तिरा छिल ओरा ओरा जारा नाकि कि जौन चाहिदार मताल एवं पागल नारी भुगी जरा एक कथा बोल्लाम तो मादक जदि मादक मुक्त जदि समाज क्यों गढ़ते चाय तार भूमिका होच्छे तार मूल होच्छे पर्दा पुशीदार निजाम के बहाल करते हबे हाँ मादक एकटा श्रेणीर लोक मादक মাদকের সাথে সম্পৃক্ত হয়ে অল্প বয়সে মাদকের আসক্ত হইয়া যায় এটি হচ্ছে আনুষাঙ্গিকতা পক্ষান্তরে মূল হচ্ছে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্যে যারা জড়িত যেখানে পতিতালয় সেখানে শরাবের দোকান যেখানে মানে পতিতালয় সেখানে মাদকের দোকান সেখানে কি সব কিছু পাওয়া যায় কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে সেই কারণে বলতেছিলাম ভাই জাতি মাদকের দিকে ধাবিত হচ্ছে কেন পশুত্বের স্বভাবের সাথে জাতি সম্পৃক্ত হয়ে গেছে সেটা কি শাহওয়াত সম্পর্কীয় গুনাহ কি গুনাহ এখন যদি বলেন যে কারো যদি সোজা না হয় এটা না হয় এটার এক ডোজ খান আপনার ঠিক হয়ে যাবেন সব এক ডোজ 10,000 টাকা তো লেনওয়ালা মুহূর্তের মধ্যে বহু দাঁড়া যাবে আর এটা হচ্ছে ও সমস্ত ব্যক্তিদের যারা নাকি রোগনা হায়াতকে নষ্ট করে ফেলে অসময় শুরু থেকে যারা সম্পৃক্ত এই সমস্ত ফেসবুকের সাথে নেটের সাথে রং তামাশার সাথে বেপরদেগির সাথে উপন্যাসের বই পুস্তকের সাথে ছবি ছায়ার সাথে এই ছবি ছায়ার সাথে যারা সম্পৃক্ত এরাই সবচাইতে বেশি রোগনা হায়াত নষ্ট করার দিক দিয়ে এক নম্বর হুকামারা কিতাবের মধ্যে লিখছেন হাসি মুখে হাসতে হাসতে নিজেকে শেষ করে যারা সেরা হয়েছে শাহওয়াত সম্পর্কীয় গুনার প্রতি আসক্ত যারা এরা হাসতে হাসতে নিজের জীবনকে নিজের যৌবনকে ধ্বংস করে দেয় স্বাস্থ্য সুস্থতাকে ধ্বংস করে দেয় আমরা একটি আদবের কিতাবের মধ্যে একটা গল্প পড়ছিলাম বলতেছেন একটা পাথরের উপরে এক কয়েক ফোঁটা রক্ত ছিল বিড়ালে দেখছে মনে হয় ইঁদুরের রক্ত ছিল বিড়ালে কিন্তু রক্তের পাগল ইঁদুর ঋতু তো পায় নাই রক্ত পাইছে এবারে বিড়ালে চষা শুরু করছে বিড়ালে চাটি চাটি খাইতেছে এখন বিড়ালে চাটতে চাটতে বিড়ালে জিভ থেকে রক্ত বাইরে হওয়া শুরু হয়েছে বিড়ালের জিভ আবার খুব পাতলা খুব কি পাতলা
এখন রক্ত বের হইতেছে আর চাটি চাটি খাইতেছে, এ মনে করতেছে কি খুব ভালোভাবে কি খাইতেছে, মজা লাগতেছে। একটি পর্যায়ে জীব আক্রান্ত হইয়া গেছে, শেষ পর্যন্ত রোগে আক্রান্ত হয়ে বিড়াল মারা গেছে। বলছেন এই ধরনের যৌন শাহওয়াত সম্পর্কীয় যে সমস্ত রোগী আছে, এরা শাহওয়াতের সাথে সম্পৃক্ত হয়ে নিজের রোগনে হায়াতকে এমনভাবে অপচয় করে, লাগে যে খুব মজা লাগতেছে। একবার মজা লাগেগা দশ গুণা কেয়া নোকসান হোগা, দোসরা বার মজা লাগেগা ছ গুণা নোকসান হোগা, তেসরা মজা লাগেগা হাজার গুণা নোকসান হোগা, হতে হতে যৌবন বি আপনার খতম হয়ে যায়, কিচ্ছু থাকবে না, যৌবন থাকবে না, জিন্দগির আর কোনো সে সুখ শান্তি ভোগ বিলাস সে কখনো কি নিজে ভোগ করতে পারবে না, চোখে দেখবে বসাও, ওসিয়ত করলাম তোমাদেরকে, পাবে না এই ধরনের ওসিয়ত। যাই দেখো মন মতো চলার প্ল্যাটফর্ম আছে, কিন্তু কারো অধীনে চলার প্ল্যাটফর্ম নাই বর্তমানে। আজাদি আফকার হয় ইবলিস কা ইজাদ। আমি যখন হযরত রহমতুল্লাহ এর সেখান থেকে আখেরি বিদায় হতেছি, আমি শেষবার হযরত তো উপরে আমি বিদায়ের জন্য গেছি, মোসাফা করছি, হযরত কুছ নসিহত ফরমায়, এটা ইদানিং আমার দিলের মধ্যে বেশি আসতেছে এবং আসাও দরকার, বেশি আসা দরকার। আল্লাহ চব্বিশ ঘন্টা রাখো, প্রতি মুহূর্তে রাখো হযরত ওসিয়তটি। হযরত রহমতুল্লাহ বলছেন উসি নফসি ওয়া ইয়াকা বিতাকওয়াল্লাহ, কিরে উসি নফসি ওয়া ইয়াকা বিতাকওয়াল্লাহ, আমি আমার নফসকে এবং তোমাকে ওসিয়ত করতেছি যেন সর্ব অবস্থায় আল্লাহ পাকের তাকওয়া যেন তুমি অন্তরে বসাইতে থাকো, ফিসসিররি ওয়াল আলন, গোপনীয়ভাবে জাহেরিভাবে প্রকাশ্যভাবে, ফিল খালওয়াতে ওয়াল জালওয়া একাকীভাবে লোকালয়, ফিস সফর ওয়াল হাজার সফরে হজরে, ফিল লাইলি ওয়াল নাহার দিনে রাত্রে, সর্ব অবস্থায় যেন তুমি কি আল্লাহ পাকের ভয় যেন তোমার অন্তরে থাকে, আল্লাহ পাকের ভয় অন্তরে থাকবে, এলফেন এলমে নাফে আসবে, গুনা ছাড়া তা সঠিক সহজ হয়ে যাবে। আল্লাহ পাকের ভয় অন্তরে না থাকলে মাদ্রাসার কানুন ওস্তাদদের মহব্বত গুনা ছাড়াটা কিছু তার কাছে কিছুই না, মন মতো চলার প্রবণতা আরও বেড়ে যাবে। কিসের এলেম? এলেম তো শয়তানের কাছে বসেছিল, এলেমে কি করে, এলেমের দ্বারা হয় না কিছু, যত ফিতনা সব এলেম এলেমওয়ালাদের দ্বারা হতেছে, যারা এলমে নাফের অধিকারী নয় এদের দ্বারা কি প্রকাশ পাচ্ছে, যারা আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পৃক্ততা আছে, আল্লাহওয়ালাদের আদব এনে আখলাক যাদের অন্তরে আছে, আমলের প্রতি যারা অনুরাগী, তাকওয়া এনে অর্জনের জন্য যারা আগ্রহী, এবাদতের প্রতি যারা কি আগ্রহী, গুণা ছাড়ার জন্য যারা কি তৎপর, আল্লাহর রহমতে তাদেরকে আল্লাহ পাক এলমে নাফে দান করেন, আর না হলে এলমে নাফে সাধারণত পায় না।